নমস্কার, আজকে আমি ছানার সুফলে বানাবো, কটেজ চিজ সুফলে। এটার জন্য 2 থেকে 2.5 কাপ কটেজ চিজ লাগবে বা ছানা লাগবে, যেটা আমি মিক্সিতে বেটে রেখেছি। তার মধ্যে একটু চিনি, আন্দাজ মতন টেস্ট অনুযায়ী 1/2 কাপ বা যার যেরকম স্বাদ মিষ্টি চাই সেই হিসেবে মিষ্টি দিয়ে, আর 2 টেবিলস্পুন কোকো দিয়েছি, বেশি দিইনি, একটা ফেন্ট কোকো ফ্লেভারের জন্য। এটাকে আমি দুধে একটু ফুটিয়ে নেব। জেলেটিন লাগবে 2.5 থেকে 3 চামচ, দুধ 2 কাপ, 1.5 থেকে 2 কাপ, চিনি আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর একটু চিনি দেব, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, কোকো যেটা আমি অলরেডি ছানাতে দিয়ে দিয়েছি, মিক্সিতে ওটা পিষে নিয়েছি, আর 1 টিস্পুন লেবুর খোসা গ্রেট করে রেখে দিয়েছি, জাস্ট ওপরে একটু স্প্রিঙ্কল করে দেওয়ার জন্য, ফ্লেভারের জন্য। এখন সুফলেটা বানানো যাক। ছানাটার মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। ছানা, কোকো, চিনি আর দুধের মিশ্রণটা এবার ফুটে এসছে। চিনি আমি আগে অলরেডি দিয়েছিলাম, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। কোকোর একটা মাইল্ড একটা ফ্লেভার থাকবে, কারণ আমি অল্প একটু কোকো দিয়েছি, 2 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে মিক্সচারটাকে। এই বাটিতে আমি এই জেলেটিনটা 2.5 থেকে 3 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ডাবল বয়লারে ডিসলভ করবো, আস্তে আস্তে ঘুলে ঘুলে। ডাবল বয়লার হচ্ছে একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি, এটাকে গরম জলের উপরে, যেটা জল গরম হচ্ছে ওইটার উপরে দিয়ে বাটিটাকে বসিয়ে, আর স্লোলি জেলেটিনটাকে ডিসলভ করবো। জিলেটিনটা ডিসলভ হয়ে গেছে, এখন এই জিলেটিনটা আমি ওই ছানার মিক্সচারটাতে মিশিয়ে নেব ভালো করে। এখন আমি জিলেটিনটাকে ছানার মিক্সচারটাতে মিশিয়ে নেব। জিলেটিনটা ভালো করে মিশে গেছে, এটা মাঝে মধ্যে লাম্প হয়ে যায়, সো একটু ভালো করে কেয়ার নিতে হবে, লিউক ওয়ার্ম ওয়াটারে জিলেটিনটাকে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ছানার মিক্সচারটা বাটিতে ঢেলে দেব। এবারে লেমন রিন্ডগুলো উপরে ছড়িয়ে দেব, তারপর ফ্রিজে রেখে দেব। ফ্রিজারে একটু সময় রাখবো সেট হওয়া পর্যন্ত, তারপরে নিচের থাকে নামিয়ে রেখে দেব। এই ছানার পুডিংটা ট্রাই করে দেখবেন, সুফলেটা এটা খুবই ভালো হয় খেতে, একটু আইসক্রিমের মতন হয়, বানানোটাও খুব সহজ। আশা করি আপনাদের ভালো লাগবে, সময় করে দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।